আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। শুধু চুল পড়া নয়, এবার মাথায় গজাবে নতুন চুল। রসুনের রস চুল পড়া কমায়, মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করে, এমনকি এটি নতুন চুল গজাতেও সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে তেলের মতো করে চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে অনেক দ্রুত আপনার মাথার নতুন চুল গজাবে। কারণ রসুনের রসে প্রচুর পরিমাণে এলিসিন থাকে, এটি রক্তের হিমোগ্লোবিন সঞ্চালন বাড়িয়ে দেয় যা নতুন চুল গজাতে সাহায্য করে। এছাড়া রসুনে প্রচুর পরিমাণে কপার রয়েছে যা চুলকে ঘন ও স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। প্রথমে রসুন পেস্ট করে এর রস বের করে নিন। একটি এয়ার টাইট বোতলে এর রস সংরক্ষণ করতে পারেন। তেলের মতো করে এই রস চুলে ব্যবহার করতে পারবেন। যাদের চুল শুষ্ক তারা গোলাপ জলের পানিতে চুল আধ ঘন্টা ভিজিয়ে রাখুন। গোলাপ জল চুলের ময়েশ্চারাইজার ধরে রাখে। এবার ভালো করে চুলে ও মাথার তালুতে রসুনের রস লাগান। রসুনের রস লাগানোর পর 8 ঘন্টা রেখে দিন। এবার চুল চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিন। হালকা গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর চুলে ভালো করে মাইল্ড শ্যাম্পু লাগান। পানি দিয়ে ধুয়ে ফেলুন। 15 মিনিট পর কন্ডিশনার লাগিয়ে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। পরামর্শ, যাদের চুল বেশি পড়ে তারা রসুনের রস সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করুন। দেখবেন 1 মাসের মধ্যে আপনার মাথায় নতুন চুল গজাবে। আপনার মাথার তালুতে যদি ক্ষত থাকে তাহলে রসুনের রস ব্যবহার না করাই ভালো, কারণ এটি ব্যবহারে ক্ষত আরও বেড়ে যেতে পারে। রসুনের রস লাগানোর আগে যাদের চুল তৈলাক্ত তাদের চুলে তেল দেওয়ার প্রয়োজন নেই। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিন।